আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চমৎকার একটা অফার এগেন চলে আসছে বিটকান এক্সচেঞ্জার থেকে, যেখান থেকে হচ্ছে আপনারা $25 প্রত্যেকে ইনকাম করতে পারবেন উইদাউট রেফারেল। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিংক ইন দ্য ডেসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। তো গাইস, এখন কিন্তু যদি এয়ারড্রপের কথা চিন্তা করি কিংবা আর্নিং সোর্সগুলোর কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই ধরনের যে অফারগুলো, এটা কিন্তু তাদের মিডিয়ামের একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি স্ক্রিনশট সহকারে কিন্তু পোস্ট করেছি, তারা বলতেছে আর্ন আপ টু $25 ফর এভরি ফ্যান ইউ রেফার টু বিটকান ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ। ইউর ফ্রেন্ড ক্যান আর্ন $110 প্লাস ফ্রম ইউর রেফারেল ইনভেস্ট। মানে এখানে কিন্তু একটা হিউজ আর্নিং অপরচুনিটি তারা কিছু ইভেন্ট মেক করছে আমাদের জন্য। আমরা চাইলে এখানে অংশগ্রহণ করে ভালো একটা প্রফিট করতে পারি। আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন করব, একটা সেকেন্ডের জন্য কিন্তু ভিডিওটা মিস করবেন না। ওকে, তো যারা নতুন আসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কষ্ট করে ভাই এক ভিডিও আর কতই বানাবো, কতই প্যান প্যান করবো, একই রকম কথা তো বারবার বলা যায় না। ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে নেবেন। এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে একদম ফুল প্রসেস বুঝাই দিছি, ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে KYCটা ভেরিফিকেশন করবেন, মানে এক কথায় ট্রেড টু সব বুঝাইছি। বাট আজকে আমি আপনাদেরকে অ্যাগেন ওই কি বলে যে সাজেস্ট করতেছি এই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন। এটা হচ্ছে পার্সোনাল রিকোয়েস্ট থাকলো। এখন হচ্ছে আমি ডিরেক্টলি বিটকান যে এক্সচেঞ্জার আছে ওদের যে অফার সেটা সম্বন্ধে কথা বলি। এখানে কিন্তু বলা আছে যে $25 আমরা আর্ন করতে পারবো। সো আর্ন করতে হলে তাদের এক্সচেঞ্জারে আমাদের হচ্ছে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। ওকে, ভলিউমটা কত, লাইক $250, মানে $250। সো আমরা হচ্ছে এক্সচেঞ্জারটা ওপেন করে নিচ্ছি রাইট নাও। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $29 দেখাচ্ছে, তাই না? সো আমি যদি হাইট ব্যালেন্সের মধ্যে ক্লিক করি তাহলে আমার এই এইটা $27, তারপর আর কিছু ওই যে সামথিং লাইক আগে যে জয়েন করছিলাম ওগুলো আর কি এখানে রয়ে গেছে। সো আমি এখন যেই কাজটা করবো, আমার যে TRX আছে না, এই TRX হচ্ছে আমরা এটা হচ্ছে ট্রান্সফার করবো এখান থেকে ক্লিক করে। আপনারা অবশ্যই মোস্ট, আমি আপনাদেরকে একটু বুঝাই, অনেকে বুঝবে না, ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন হচ্ছে TRX। ওকে, TRX লিখে যে কোনো এক্সচেঞ্জার হোক কিংবা ট্রাস্ট ওয়ালেট হোক, ওইখান থেকে আমি সাজেস্ট করব। ওরা যদিও $25 দিয়ে ট্রেড করতে বলছে, আমি সাজেস্ট করব আপনাদেরকে $27। $2 বেশি হলে হবে কি, আপনি একদম প্রপারলি এলিজেবল হয়ে যাবেন। কারণ দেখা গেছে ডিপোজিটের সময় একটু ফি কাটতেছে, লাইক ধরেন আপনি ট্রেড করতেছেন ওই সময়টাও কিন্তু একটু কী করতেছে, ফি যাচ্ছে। সো একটু বেশি করবেন অলওয়েজ। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কখনও কোথাও ঘুরতে যান কিংবা কোথাও সফর করতে যান, তখন যদি $500 ভাড়া হয় ওই জায়গায় আপনি কমসে কম $700 থেকে $1,000 নিয়ে যাবেন, তাহলে কোনো প্রবলেম ফেস হবে না। এগুলো হচ্ছে একটা এক্সট্রা নলেজ যেটা আমি আপনাদেরকে এখন বললাম। ওকে, সো আমরা চ্যানেল ফাইনালি, এখন আমাদের যেহেতু ডলার রয়েছে $29, আমি হচ্ছে ডিপোজিট তো বুঝাইলাম, আমি হচ্ছে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবো, কারণ এটা আমাদেরকে ট্রান্সফারের মধ্যে নিতে হবে। এখান থেকে হচ্ছে অলের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে বিটকান ওয়ালেট থেকে স্পটের মধ্যে নিব, এখানে TETH আছে, এখানে হচ্ছে আমি TRC20 নিব। ওকে, সো TRC আর গরুর গুষ্টি মারি, মেজাজ যে খারাপ হইতেছে আমার এই গরুর উপরে, মামা মাতারা গরম, যখন ভিডিও বানাই তখনই ঝামেলা করে। আচ্ছা, যাই এখানে দিয়ে এখান থেকে ট্রান্সফার করেন। এখন পাসওয়ার্ড চাইবে অবশ্যই, অবশ্যই কিন্তু এই যে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড এটা কিন্তু মনে রাখবেন, কারণ এগুলো অনেক প্যারা, ওই প্যারা যেমন ধরুন ভুলে গেছেন তখন ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো কোথাও লিখে রাখবেন। ওকে, সো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করতেছি, এটা কিন্তু সাকসেসফুল। তো আমি আপনাদেরকে একটা কথা বুঝাই ভালোভাবে দেখেন, এখানে হচ্ছে ওভারভিউ ওয়ালেট স্পট বোট ফিউচার আর্ন, আমাদের কাজ হচ্ছে স্পটের মধ্যে। তো এইটা একটু আপনারা মাথার মধ্যে রাখেন। আরেকটা কথা, আপনি যদি ডিরেক্টলি আমার এই ভিডিওতে চলে আসছেন, যারা এক্সপার্ট না, যারা ট্রেডার এক্সপার্ট তাদের জন্য সমস্যা নাই, বাট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু মোস্ট এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, কারণ এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনার ওই KYC করতে হবে, দেন হচ্ছে আপনার গুগল টু স্টেপটা অন করতে হবে, আর তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে, এই ভিডিওর মধ্যে সব বোঝানো আছে। আর কেন আপনি জয়েন করবেন, কারণ কি ভাই, আপনি $25 বিনিময়ে আরও $25 পাইতেছে, এই জন্য জয়েন করবেন। দেখা গেছে এমনি অমনি $5 যদি ফিও চলে যায় সমস্যা নাই, আপনার $20 প্রফিট থাকবে মিনিমাম। ওকে, সো সাইন আপের মধ্যে, এটা তো খুব ইজি, তারপর আমি আপনাদেরকে একটু দেখাই সাইন আপের মধ্যে ক্লিক করে, জাস্ট এখানে একটা ইমেল পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোড হচ্ছে এখানে যদিও নিয়ে নিছে অটোমেটিক, আই থিঙ্ক হ্যাঁ নিয়ে নিছে,
হ্যাঁ এটা নিয়ে নিছে দেখেন, না নিয়ে একটু কষ্ট করে দিয়ে দেন, জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো মানে খুবই ইজি, অ্যাকাউন্ট ক্রিয়েটেশন তো খুব ইজিটা আমরা সবাই বুঝি। অবশ্যই ইমেল দিয়ে করবেন, আবার ফোন দিয়ে এরকম ক্লিক করে করবেন না, ইমেল দিয়ে করবেন। অলওয়েজ মনে রাখবেন ইমেল হচ্ছে ইন্টারন্যাশনালি, ওকে, আর ফোন নাম্বার হচ্ছে অনলি বাংলাদেশ, সো এটা করবেন না কখনোই। ওকে, তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন দয়া করে, কারণ এই যে কাজগুলো আমি বললাম, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট, KYC ভেরিফিকেশন, তারপর হচ্ছে টু স্টেপ অন, এগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনার কোনো ভ্যালু নেই, আপনি এখানে কাজ করতে পারবেন না, আপনি কোনো পেমেন্টও পাবেন না, উল্টা আরও লস খাবেন, এটা একটু মাথায় রেখেন। তো আমার কিন্তু ট্রান্সফারটা কমপ্লিট করে ফেলছে। এখন যদি আমি হাইড জিরো ব্যালেন্সে ক্লিক করি, এটা একটু ই দিব, রিলোড দিব, আমি রিলোড দেওয়ার পর এখান থেকে হচ্ছে অনেকে মেবি জয়েন করতেছে, সার্ভারটা কিন্তু ক্র্যাশ। এখানে আমি $27 দেখতে পাচ্ছি, এখানে আমি ট্রান্সফার করছি, ট্রেডের একটা অপশন চলে আসছে। ওকে, তাহলে আমার কত $27 আছে, তাই না? সো আমি হচ্ছে এখন কী করবো, আচ্ছা এখানে বলতেছে আনলক ট্রেডিং, এখানে একটা ক্লিক করে দেখি যে কী লেখা আসে। ওই দেখেন, ট্রেডিং আনলক করতে গেলে কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে, এই জন্য বলছি ওই ভিডিওটা দেখতে আমি করতেছি। তো দেখেন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এখন বলতেছে ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট চাইলে আমি করতে পারি, এটা আমার এদের উইশ, এটা লাগবে না, আমি কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমি সেল করবো, ভালোভাবে বুঝেন, লিমিটের মধ্যে আছে, ঠিক আছে, লিমিটের মধ্যে আছে। এই যে এখানে একটু খেয়াল করেন ভাই, বুঝেন, আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এই লোক 0.06025 কিনতে চায়, আর এই লোক হচ্ছে 0.06026 বিক্রি করতে চায়, একটু এদিক ওদিক, এখানে ট্রেড করলে আপনার কোনো লস নাই। ক্লিক করেন, এটা 100% এনে দেন, সেল। এখন আরেকটা বিষয় আছে, এখানে যদি মার্কেট অর্ডার দিলে সেল হয়, এই যে নোটিফিকেশান কিন্তু চলে আসছে অলরেডি, মার্কেট অর্ডার দিলে সেল হলে আই থিঙ্ক এটা কোনো প্রবলেম হবে না, বাট আমি তো একটু কনফিউশনের মধ্যে আছি। যদি মার্কেট ট্রেড করেন তাহলে যদি আবার ভলিউম ই না হয়, মানে যদি ভলিউমটা কাউন্ট না হয়, মার্কেট দিলে হয় কি সুবিধা আমি আপনাদেরকে বুঝি। যেমন ধরেন এই আছে না, দেখেন এক ক্লিক হয়ে যাবো, কিছুই করা লাগবে না আপনার, এইখানে ক্লিক করা লাগতেছে না, ঠিক আছে। আবার সেলের মধ্যে ক্লিক করলে এই দেখেন, এই তাহলে আমি তিনবার করলাম অলরেডি, তাহলে আমার ২৫ করে ধরেন ৭৫ ভলিউম হয়েছে, টোটাল $250 করতে হবে। ওকে, সো আমি সাজেস্ট করবো এখানে আপনারা লিমিটের মধ্যেই রাখেন, যদি আবার ওইটা উল্টাপাল্টা পেস্ট লাগে বুঝেন নাই, এটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে দেন। যেমন এই ২২-২৩-এর মধ্যে চলে গেছে, আমি বাই করতেছি। এখন আপনারা একটা কাজ করবেন, বিটিসি আর ইউএসডিটিতে ট্রেড করবেন, কারণ বিটিসি আর ইউএসডিটি বেশি এদিক ওদিক হয় না, বুঝতে পারছেন? আমার তো দেখা গেছে টাকা আছে, এই জন্য আমার একটু গেলে গাওয়া সমস্যা নেই। এই দেখেন লিমিট দেওয়াতে একটা ঝামেলা হয়েছে, কি লাগিয়ে গেছে এখানে দেখছেন, এই জন্য এটা ক্যান্সেল করতে হবে এখান থেকে। ওকে, সো ধরেন আমি সেল করবো, এখন সেল করার জন্য আমি হচ্ছে এখান থেকে, আচ্ছা এটা বাই করতে হবে, সরি, বাই করার জন্য কিন্তু যে উপরে লাল দাগের উপরে ক্লিক করতে হবে, তাহলে আমার হলো চারবার, এটা গেলে চারবার হয়েছে, প্লেস হয়েছে চারবার। ওকে, তো আমি আপনাদেরকে একটু বিটিসির মধ্যেও ট্রেড দেখাই দিই, তাহলে আমার এখানে কী আছে, রাইট নাও টিআরএক্স আছে। ওকে, টিআরএক্স থাকলে তাহলে আমি একটা ট্রেডের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে এই যে টিআরএক্স টু ইউএসডিটির মধ্যে ক্লিক করার পরে বিটিসি টু ইউএসডিটি রয়েছে, তাই না? সো আমি একটা কাজ করি, আমার যে টিআরএক্সগুলো আছে এগুলো সেল করে দেয়, তাহলে আমার পাঁচবার হয়ে যাইতেছে, তাই না? আচ্ছা আমি ভলিউম দেখাচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই, তাহলে আমার পাঁচবার হয়ে গেল। এখন আমি হচ্ছে বিটিসি টু ইউএসডিটি করি, তাহলে একটু বেশি সুবিধা হবে। ওকে, আপনারা একটা কাজ করবেন, এটা চাইলে এই যে ফেভারিটের মধ্যে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে ফেভারিটের মধ্যে, এই যে, তাহলে এটাই সবার আগে চলে আসবে। ওকে, সো এখন আমরা বাই করবো, বিটিসি বাই করবো, তাহলে আমরা $29 দিয়ে বাই করতে, মানে ওই যে আমার যে ডলার আছে ওই জন্য শুকর। এই এখানে দেখেন, ঠিক আমার আঙ্গুলের দিকে তাকান, ১৯,329,30 এরকম লাফালাফি, ১৯,327,26, মানে একটু লাইক আমি যেটা বললাম আপনাদেরকে। ওকে, সো আমি এখান থেকে যেহেতু বাই করবো, উপরে ক্লিক করতে হবে আমাকে, বাই এখান থেকে, অ্যাগেন নিচের দিকে দিয়ে সেল, সেল, তাহলে আমার অলরেডি ৬বার হয়েছে, তাহলে ৬-২৫ কত, আমরা হিসাব করি, আমরা চলুন হিসাব করি, ৬×২৫ ১৫০, তার মানে $150 ভলিউম আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখন আর আমরা $100 ভলিউম ক্রিয়েট করব, তাহলে আমরা বাইয়ের মধ্যে ক্লিক করি, আমি এগুলো শেষ করে আসি। এখানে দেখেন আর একটা মজার বিষয়, এই যে দেখেন OKX, হবি গ্লোবার, ওদের ট্রেডগুলো কিন্তু এখানে চলে আসে, মানে ওইখানে যেই প্রাইজের ট্রেড হচ্ছে এখানে কিন্তু সেটা শো করতেছে, ঠিক আছে। তারপরে বাইন্যান্সের ইটা কিন্তু এখানে চলে আসতেছে, লোগোটা দেখেন, লোগোটা তাহলে বুঝতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে দিই, এই দেখেন লিমিট দিলে আর একটা ঝামেলা, এখানে কিন্তু লাইক গেছে, এটা যদি না হয় তাহলে আবার এরকম কেটে দিবেন। ওকে, তো আমার $150 হয়েছে, আর $100 ভলিউম করতে হবে আমাকে। সো আমি এখানে যে কোনো একটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ১০০% দিয়ে দিলাম। এখন আবার সেলের মধ্যে ক্লিক করবো, আবার এই নিচে থেকে নিব, নিচে ক্লিক করবো, সেল করে দিলাম।
ওকে, তাহলে আমার দুইবার হয়ে গেছে অলরেডি, তাহলে 25-25 50, ঠিক আছে? একটু বেশি করবেন অলওয়েজ ভাই, এটা মাথায় রাখবেন, একটু বেশি করলে আপনারই লাভ, কোনো ঝামেলা পোহাতে হবে না, ওকে? সো আর যদি অর্ডার টর্ডার লাগে যায় এদিকে দেখবেন ক্যান্সেল করে দেবেন আগে, তাহলে তিনবার হইলো, তাহলে আমি 12 বার করি টোটাল, 12 বার করলে আমার 300 টাকা বলিয়াম, ঝামেলা শেষ। তো আমার হচ্ছে আমি $27 ডিপোজিট করছিলাম, আগে ছিল একটু $28, আচ্ছা এটা করে আরেকবার করলে কিন্তু এই দেখেন এটা হয়ে গেছে, দেখা যায় আরেকবার দিলে আমার 12 বার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি লাস্ট একবার USDT করে রাখি এখন, ঠিক আছে? এটা কিন্তু দেখেন এই যে না অর্ডার লাগে নাই কিন্তু বাট একটু লেট হয়েছে। সো এইগুলো কিন্তু আপনাদেরকে একটু বেসিক নলেজটা রাখতে হবে যে অ্যাকচুয়ালি, তাহলে আমি আরেকটা ট্রেড দিব। এখন লাস্ট ডেট আমার এটাই, লাস্ট ডেট সাকসেসফুল। আচ্ছা এখন আমি যদি জিরো হাইট ব্যালেন্সে দেখি তাহলে আমার ব্যালেন্স কত, এখান থেকে হচ্ছে আমার এটা এখন কিন্তু TRX দেখাচ্ছে, বাট এটা TRX নাই আমার জানা মতে, এটা কেটে দেন, ওপেন করেন অ্যাগেন, এখন কিন্তু আমার USDT চলে আসছে, ওকে? সো আমি কিন্তু $27 ডিপোজিট করছিলাম, এখনও $28 আছে, কারণ ওই যে আমার আবার ওদিক দিয়ে $2 ছিল, ওই জন্য আপনাদের ধরেন সর্বোচ্চ $1 ফি যাবে। এখন আসেন আমরা যে ভলিউম করছি সেটার ট্রেড হিস্ট্রিটা দেখি কত ভলিউম হয়েছে। তো রাইট নাও এই যে এইখানে আসবেন, আসার পর আপনি যে ট্রেড করছেন এই যে হিস্ট্রি, ওকে? সো হিস্ট্রিতে ক্লিক করার পর আমরা কয়টা ট্রেড নিয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে $28 একটা নিয়েছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, ওরে খোদায়ের আগেও যে আমি ট্রেড করছিলাম ওগুলো। আচ্ছা ধরেন আমি $12 ট্রেড নিলাম, আমার $1 যাক, 12 × 2.5, সরি এখানে আমি 6 দিচ্ছি, 1.25, তাহলে আমার $300 ভলিউম হয়ে গেছে, কিন্তু এর থেকে বেশি হয়েছে হিসাব করলে, আমি একটু বেশি করছি, ধরেন $1 ফি কাটলো। আপনাদের কিন্তু কাজ শেষ, এখন আপনারা এটা USDT বানায় রাখা দেন যদি রিস্ক মনে করেন, ওদের ইভেন্টটা যখন শেষ হবে আই থিঙ্ক এটা হোল্ড করাটাই বেটার, কারণ আপনি যে এখানে ট্রেড করছেন এটা একটু হোল্ড করেন, কারণ আপনি তো আবার পাইতেছেনই টাকাটা, পাইতেছেন না টাকাটা তো পাইতেছেনই, সো একটু ওয়েট করেন। আমরা আবার নেক্সট আপডেট আপনাদেরকে কিন্তু আমরা এই টেলিগ্রামের মধ্যে, আমাদের টেলিগ্রামের মধ্যে কিন্তু আমরা কী করবো জানায় দিব, কারণ কি, কারণ যেমন ওরা একটা পোস্ট দিচ্ছে মিডিয়ামের মধ্যে যে আপনি $25 আর্নিং করতে পারেন, যখন এই কাজটা আপনি কমপ্লিট করে ডলারটা জমা রাখবেন, ওদের ইভেন্ট শেষ হলে আমরা আবার আপডেট দিব, তখন এই আপনার যে ডলারটা আমার জানা মতো স্পটের মধ্যেই দিবে, তখন আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে আপনি আপনার প্রফিট নিয়ে নিতে পারবেন। তার আগে কিন্তু মোস্ট থ্রি ডট মেথ একটা ক্লিক করতে হবে, আমি কিন্তু আগেও বলছি এখনও বলতেছি, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই যে ম্যান আইকনে ক্লিক করার পরে দেখেন এটা আমার আইডি, যেমন আমার ফলোয়ার অটোমেটিক্যালি আপনি যখন আমার রেফারেলে জয়েন করবেন, এই দেখেন আমি কিন্তু আপনারে এই যে এখানে এই যে ফলো করছি অটোমেটিক্যালি, এই যে তার এক্সচেঞ্জ আমি যেতে পারবো, তার আমি চাইলে আমার কাছ থেকে ডলারটাও সেন্ড করতে পারবো, এগুলো অনেক এখানে অনেক বিষয় আছে, পরে আমি বুঝাবো যে ট্রান্সফার, এখন চাইলে আমি তারা ডলার দিতে পারবো। আপনাদের যদি কোনো উইথড্রলে প্রবলেম হয় আপনি কারোর ডলার দিয়া এখান থেকে কিন্তু ডলারটা উইথড্র করতে পারবেন। আর মোস্ট হচ্ছে এই যে এটা KYC ভেরিফিকেশনটা লাগবে, আদারওয়াইজ পারবেন না। আর এই যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, অ্যাকাউন্ট অ্যান্ড সেফটি এটা একটু খেয়াল রাখেন, যেটা বললাম ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? যেমন আমার কিন্তু ওই যে বেসিক ভেরিফিকেশন ওয়ান লেভেল পাস, সো আমার কোনো সমস্যা হবে না, আপনারা কষ্ট কইরা, আমি আবারও বলতেছি এখানে KYC ভেরিফিকেশন ছাড়া কিছুই করতে পারবে না, এই ভিডিওটা দেখতেই হবে মোস্ট, আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো টাকাই পাবেন না, ঠিক আছে ভাই? ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, দেখাচ্ছেন নতুন কিছু নিয়ে, বাই বাই, আল্লাহ হাফেজ। চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিন, ও মামা ভিডিও ভালো না লাগলেও লাইক দিন, 12 মিনিট বকবক করছি, আল্লাহ হাফেজ।